সো হাই গাইস, আই এম ইন্দনীল, ওয়াচিং মাই চ্যানেল বং ইন্দনীল। তো আজকে একটা রিভিউ নিয়ে এসেছি আমি। তো আমি একটা বেসিক JBL এর হেডফোন কিনেছি, জানি না এটা কেমন হবে, এখন আমি খুলিনি, বাট আমি চেকও করিনি, এটা অনলাইনে এসেছে, তো দেখা যাক কেমন হয়। দিস ভিডিও স্পন্সর্ড বাই পিক্সার অ্যাপ। তো তোমরা এখানে সব কিছু এডিট করতে পারবে, এখানে অনেক থার্মাল এডিট আছে যেগুলো শিখতে হয়, তো তোমরা শিখে নিয়ে এখানে সব এডিট করতে পারবে। তো আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট কথা বলছি প্যাকেজিং, প্যাকেজিংয়ে আমার সবই ভালো লাগলো, শুধু ভালো লাগলো না প্রোডাক্টটা একটু হেজি হেজি মাল, মানে বাইরের দিক না, তো ওটাই ভালো লাগলো না, বাদ বাকি ভালো। ওকে, তো দেখা যাক ভেতরে কি আছে। তো এখন আমি এই বক্স পেইনটা খুলছি, দেখতে পাচ্ছি তোমরা এখান থেকে না সিল করা আছে। তো এই আমি বক্স পেইনটা খুললাম, তো এখানে নাম লেখা আছে দেখতে পাচ্ছি তোমরা SH12, আর পিছনে কিছু সামথিং ম্যানুয়াল দেওয়া আছে, এটা পড়লে আমরা বুঝতে পারবো যে কী কী করা আছে। দেখতে পাই ট্যাগ করতেও পারো, তোমার নাম্বারটা দেখে নাও পজ করে। এবার এই বক্সটাকে আমরা বার করছি। তো মেন কথা, আমার ট্রাইপডটা একটুখানি খারাপ হয়ে গেছে, তো তার জন্য খুব অসুবিধা হচ্ছে যে ভিডিও করতে, তাতে কিছু মাইন্ড করো না তোমরা। বক্স প্যাকিংটা আমরা খুললাম, তা খোলার পর আমাদের এইটা বেরোলো। তো এখানে লেখা আছে JBL, এই জিনিসটা, এটা হচ্ছে অনেক মেন জিনিস। এবার দেখতে পাচ্ছি তোমরা এখানে এটাই কিছু নেই, এগুলোকে আমরা সাইজ রাখবো, এটাকে আনবো। তো দেখা যাক এটা কেমন সাউন্ড বা কেমন কুশন। তো এটা আমার সব থেকে ভালো লেগেছে কুশনটা, এই কুশনটা খুবই নরম, কানে একদমই ব্যথা লাগবে না, তার জন্য এই কুশনটা দেওয়া আছে। আর ওপরে দেওয়া আছে, ওপরেও কুশন দেওয়া আছে, এটা ঘাড়ে না লাগে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এখানে, তো এই জিনিসটা খুবই ভালো, এই কুশন দেওয়াটা। তো এইখানের মধ্যে আরেকটা রিজন লুকিয়ে আছে কুশনের মধ্যে, তো এখানে তোমার ছোটো বড়ো করার জন্য কিছু অ্যাডজাস্ট করার কিছু নেই। তো তো এই দেখতে পাচ্ছি এটা নতুন ভার্সনে আছে এখনকার, তো এই সাইড থেকে জিনিসটা অ্যাডজাস্টমেন্ট হয়, অ্যাডজাস্ট হয়ে যাও রেজিস্টার না, তো এটা কভার করে দিলে নিচে শুনে। তো মোটামুটি এগুলো আমার খুব ভালোই লাগলো। আর এখানে তার আছে, এগুলো একটু দেখে ব্যবহার করতে হবে আলটিমেট, আর দেখা যাক সাউন্ড টেস্টটা কী হয়। তো এটা খুবই কমফোর্টেবল একটা জিনিস, যেমন দেখতে পারো তুমি এদের রেজিস্টেন করতে হবে, আমার পড়তে গেলে একটু আমি বাড়িয়ে নিলাম সাইডটা। তো এটা লেফট রাইট, তো আমি ভুল করছিলাম, তো এটা এত অ্যাডজাস্ট হয়, জিনিসটা এরকম থাকবে, তুমি এরমে রাখতে পারো চাইলের জন্য। তো এবার দেখে দেখ সাউন্ড টেস্ট করে। তো হাই গাইস, আই এম ইন্দ্রনীল, ইউ ওয়াচিং মাই চ্যানেল বং ইন্দ্রনীল। তো আমি এখন কথা বললাম আমার ইন্টারনাল মাইকের সঙ্গে, যেটা আমার ক্যামেরার সঙ্গেই আছে। তো এখন আমি কথা বলবো এটার সঙ্গে, এর মাইকটার সঙ্গে, এটা মাইকটা কেমন, তো চলো দেখা যাক। তো এখন আমি কথা বলছি আমার হেডফোনের মাইকের সঙ্গে, তোমরা শুনতে পাবে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি কথা বলছি হেডফোনের মাইকের সঙ্গে, তো এর আওয়াজটা আমার মোটামুটি ভালোই লেগেছে, খুব খারাপ নয় এই প্রাইসের মধ্যে। তো সবার লাস্টে আমি প্রাইসটা বলবো, এটা একটা হাইট আছে, তো সবার লাস্টে আমি প্রাইসটা বলে তারপরে শেষ করবো ভিডিওটা। সাউন্ডটা মোটামুটি ভালোই আমার, মানে চিপ প্রাইসের মধ্যে সাউন্ডটা JBL এর মতো সাউন্ড নয়, এটা JBL ও নয়, আসল JBL তো অনেক পাওয়া যায় না এই প্রাইসে। তো এর সাউন্ডটা মোটামুটি ভালো, তোমরা শুনতে পাচ্ছ, তো দেখা যাবে আর কী হয়। আমি যেটা নিয়ে কথা বলবো, তো এবার আমি কথা বলবো এর প্রাইসটা নিয়ে। এর প্রাইসটা মাত্র 1300 টাকা, মাত্র 1300, 1399। তো হাই গাইস, আই এম ইন্দ্রনীল, ইউ ওয়াচিং মাই চ্যানেল বং ইন্দ্রনীল। তো আজকের ভিডিওটা এখানেই, এই পর্যন্তই। তোমরা কেনো, দেখো তোমরা যারা 999 আছে তারা কেনো, কিনে দেখো কেমন জিনিসটা, ফ্লিপকার্ট থেকেও কিনতে পারো, অ্যামাজন থেকেও কিনতে পারো, দুটো লিঙ্কে আমি দিয়ে দিচ্ছি। অ্যামাজনে একটু বেশি দাম, হালকা বেশি দাম,
তাও ফ্লিপকার্টের দাম খুবই কম, কিনতে পারো, কিনে দেখো। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।